মর্নিং, আজকে কোনো ব্লগ নিয়ে আমি আসিনি। তোমরা বুঝতেই পারছো আমি যখন একা এসি তখন গ্যাজেটেই এসছি, মানে মেনলি কিছু কথা বলতে এসি। সেটা হচ্ছে তোমাদের অনেক প্রশ্ন থাকে আর্যকে নিয়ে আমাকে, মানে এই এক বছরে আমি এমন অনেক প্রশ্ন পেয়েছি যেগুলো আমার মনে হয় তোমার সঙ্গে আগামী শেয়ার করলে ভালো, কারণ একটা ব্লগে না ওইভাবে শেয়ার করা যায় না। তো তাই জন্য আমি একটা আলাদাভাবে ভিডিও নিয়ে চলে এসেছি, মানে আমার মাতৃত্বের এক বছর কীভাবে কেটেছে। হ্যাঁ, অনেকে বলবে এক বছরে কী আর বুঝলে, বাট আমার এই এক বছরটা কীরকম কেটেছে সেটাই তোমাদের সঙ্গে বলবো। যারা নিউ বর্ন যাদের আছে, মানে যারা সদ্য মা হয়েছো বা মা হতে যাচ্ছ, তাদের হয়তো কিছুটা হেল্প হতে পারে। আর যারা অনেকদিন হয়ে গেছো তারা একবার রিক্যাপ করে নিও কীরকম তোমাদের কেটেছিলো। তো কিছু কিছু টপিক নিয়ে আমি আজকে বলবো, যেগুলো আমি ফেস করেছি বা আমি কীভাবে হ্যান্ডেল করেছি। ফার্স্ট হচ্ছে বাচ্চা রাতে ঘুমায় না। তো আর্য প্রথম যখন হসপিটাল থেকে আসে, ও নিচে নামাতে, মানে প্রথম দুদিন ওকে নিচে নামানো যাচ্ছিলো না, মানে কোলে শোবে, কোলেই থাকবে, কোল থেকে নামালেই কাজ প্যাং শুরু করে দিচ্ছ দিনের বেলায়, না রাত্রিবেলা প্রথম দুদিন। তো আমি থার্ড দিন থেকে, মানে ও যখন 7 দিন কি 8 দিন বয়স, তখন থেকে আমি সাইড হয়ে শুই, মানে আমার মনে হয় ওটা অনেকে বেশি কষ্ট হবে, বাট আমার ওটায় অনেক রিলিফ পেয়েছিলাম যে আমি অ্যাটলিস্ট ঘুমাতে পেরেছিলাম। এইভাবে শুতাম সাইড হয়ে, এইখানটায় ওর মাথাটা থাকতো, মানে আমার কোমরের ভাঁজে ওর মাথাটা থাকতো, দিয়ে বুক থেকে মাথা অ্যাঙ্গেলে থাকতো, মানে উঁচুতে থাকবে সব সময়, যেন কোনো সময় মাথা না, মানে ফ্ল্যাট না হয়। আর আমি ওকে কাত হয়ে শোয়াতাম, ও তো ফিট করতো, তো কাত হয়ে শোয়াতাম যখন ফিট করতো, কাত হয়ে শোয়াতাম দিয়ে এইভাবে ফিট করতো, দিয়ে ঘুমিয়ে পড়লে ওকে আমি আবার সোজা করে দিতাম। তো ওইভাবে আমাকে কোলে নিতে আর হয়নি, ওইভাবে শোয়াতাম। তো তোমরা একবার ট্রাই করতে পারো, বাট রিস্কি, বারবার বলে দিচ্ছি, ঘুমিয়ে পড়বে না, মানে ওকে ওইভাবে খাওয়াতে ফিট করাতে করাতে কখনো ঘুমিয়ে পড়বে না, জেগে থাকবে। আর হচ্ছে খুব বেশি ওভারফ্লো যাতে না হয় সেজন্য সেটাকে খেয়াল রাখবে। তো এটাই আমি বলবো, আমি এইভাবেই ট্রাই করেছি। এবং আর্য ইভেন এখনও কোলে অতটা খায় না, এক বছর 6 মাস 8 মাস যখনই ও ফিট করে ও কিন্তু শুয়েই ফিট করে, বালিশে বা মাথা দিয়ে বা আমি হাতের উপর মাথাটা রাখি, সবসময় মাথা থাকবে, মানে অ্যাঙ্গেলে থাকবে, মাথা যেন কোনো সময় নিচু না থাকে, এটাকে খেয়াল রাখবে তোমরা। বারবার বলছি এটাতে কিন্তু ঘুমিয়ে পড়বে না, এটা কিন্তু খুবই রিস্কি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে একটুখানি ওয়েট করবে, দেখবে 10-15 মিনিটের বেশি ওরা খেতে পারে না, তারপর ওরা আপনার আপনার ঘুমিয়ে যাবে। যেই ঘুমিয়ে যাবে তুমি ওকে হাতে মাথা করে শোনো না, তোমার যে গরমটাও পাবে ও কিন্তু ঘুমিয়ে থাকবে, মানে তুমি নামাতে গিয়ে উঠে যাওয়া সেই জিনিসটা কিন্তু হবে না, আমার ক্ষেত্রে হয়নি। তো রিস্কি আছে, ঘুমিয়ে পড়বে না কিন্তু বারবার বলে দিচ্ছি। এরপর আর্য বিএম বেবি না এফএম বেবি, আর্য পুরোপুরি 6 মাস ব্রেস্ট ফিড করেছে, একদম পুরোপুরি ও ব্রেস্ট ফিড করেছে, কোনো ফর্মুলা মিল্ক ওকে দিতে হয়নি। মানে প্রথম মাসে আমি কি বলবো, ও খেতে পারতো না, তো আমি কি করতাম ওই পাম্প করে করে ওকে খাওয়াতে হতো, একদমই ও খেতে পারতো না। তো তারপরে 1 মাস পর থেকে আস্তে আস্তে নিজে খাওয়া শুরু করেছে। আর আমার ওভারফ্লো হওয়ার প্রবলেম ছিল ডে 1 থেকে, মানে হসপিটাল থেকেই আমাকে বলে দিয়েছিলো তুমি কখনো ফর্মুলা দেবে না, কারণ তোমার ওভারফ্লো আছে যেহেতু তোমার চলে যাবে। আর এবার আমি বলি, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার যখন 5-6 মাস প্রেগনেন্ট, তখন থেকে আমার ব্রেস্ট লিকে শুরু হয়ে যায়। তো সেটা আমি ভয় পেয়ে গেছিলাম যে এটা কেন হচ্ছে, মামনিও ওই ক্ষেত্রে কোনো এটা হয়নি, ওই জন্য আমাকে বলে তুই একবার জিজ্ঞাসা কর কাউকে, মানে তখন ইমিডিয়েট ডক্টর ছিলেন না, 2 দিনের জন্য হয়তো বাইরে গেছিলেন, তো আমার কোনো এমনি আদার্স কোনো প্রবলেম হয়নি। 5-6 মাস যখন তখন আমার লিকেজ হয়েছিল, ব্রেস্ট লিকেজ। তো তারপর আমার বান্ধবীকে তখন আমি জিজ্ঞাসা করি, তো তখন বলে যে এটা তো খুব ভালো সাইন, এটা কোনো প্রবলেম নেই আমাদের, ওর ক্ষেত্রে ওটা 8-9 মাসের হয়েছিল, বাট তোর যেহেতু এটা হয়েছে তোর হয়তো মানে ব্রেস্ট ফিড করাতে কোনো প্রবলেম হবে না। তো লাকিলি আমার যখন যেদিন হয় তার পর দিন থেকেই ওভারফ্লো প্রবলেম শুরু হয়ে যায় হসপিটাল থেকেই, বাট ও খেতে পারছিল না, তো তারপর সেখানেও পাম্প করে করে ওকে খাইয়েছি। এরপর আমি অনেক কোয়েশ্চেন পেয়েছি যে আফটার ডেলিভারি আমি কবে স্নান করেছি বা কবে কতদিন রিকভারি হতে টাইম লেগেছে, তখন এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি আমার ক্ষেত্রে আমার ডক্টর যেদিন মেন ব্যান্ডেজটা খুলে সেদিন থেকে স্নানটা করা যায়। তো আমার ক্ষেত্রে হয়েছিল দুপুর 3টে বেজে গেলো, ওনার একটা এমার্জেন্সি ওটি এসে গেছিলো, তো দুপুর 3টে বেজে গেছিলো ওই ব্যান্ডেজটা খুলতে, ওই জন্য আমি ওই দিন স্নান করতে পারিনি, মানে প্রায় 4টে 4টে নাগাদ আমার ব্যান্ডেজটা খোলা হয়েছিলো। তো পরের দিন বাড়ি চলে এসেছিলাম,
মানে দুদিন পর তো এটা খোলা হয় তিন দিনের দিন। তো তারপরের দিন বাড়ি এসে সরি তারপরের দিন বাড়ি এসে তারপর দিন আমি স্নান করেছিলাম, মানে ব্যান্ডেজটা খোলার পর দিন আমার স্নান হয়েছে। নর্মালি ব্যান্ডেজটা সকালে খুলে দিয়ে দুপুরে স্নান করা যায়, আমার ক্ষেত্রে দেরি হয়েছিল কারণ স্যারের ওটি এসে গেছিলো এমার্জেন্সি, ওই জন্য প্রবলেমটা হয়েছিল। তো এটা হচ্ছে। এরপর হচ্ছে আরো কোশ্চেন হচ্ছে তুমি এক্সট্রা ওই স্টিচ শোকানোর জন্য আগে সেই রসুন তেল মানে রসুন ভেজে তারপর চিড়ে ভেজে এইসব খেয়েছো কিনা? আমি কোনোদিন খাইনি, এগুলো আমি জানি না আদৌ লাগে কিনা, কারণ আমার ক্ষেত্রে অসুবিধা হয়নি। নর্মালি টি ব্যাগড মলম হয়, এসে ভালো করে স্নান করতে হবে, জায়গাটা সবসময় ক্লিন রাখতে হবে, সাবান দিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার রাখতে হবে, ভীষণভাবে ক্লিন রাখতে হবে, মেন হাতে ক্লিন রাখতে হবে। টি ব্যাগড মলমটা লাগাতে হয়েছিল, তো ওই জায়গাটা যেন কোনোভাবে পরিষ্কার হবে, সেফটিক না হয়েছে এটাকে খেয়াল রাখতে হবে। আর হচ্ছে শিটের আমার কোনো প্রবলেম ছিল না, আমি এক মাস পরে গেছি, স্যার আমাকে ওটাকে চেক করে বলে একদম নর্মাল ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তারপর থেকে আমি সব করেছি, তোমরা আমাকে দেখেছো আমি ডেলিভারির আগের দিনে অবধি রান্না করেছি রাত্রিবেলায়, আমার ইচ্ছা মতো যা খুশি সব করেছি। আমি খুব অ্যাক্টিভ ছিলাম, ফার্স্ট 3 মাস আমি কিচ্ছু করতে পারিনি, আমার খুব শরীর খারাপ লাগতো, ভমিটিং হতো সবসময়, মানে ঝিমিয়ে থাকা ঘুমিয়ে থাকা এরকম একটা হতো। বাট ফার্স্ট ট্রাইমেস্টার যাওয়ার পর থেকেই সুপার অ্যাক্টিভ হয়ে গেছিলাম আমি, যেরকম আমি নর্মাল থাকি না তার থেকেও বেশি হয়ে গেছে। আমরা যাই না তার জন্য আর্য এতটা অ্যাক্টিভ কি না, বাট আমি অ্যাক্টিভ ছিল। এরপর আসছে আর্যকে স্নান করানো। অনেকে বলো যে রোজ স্নান করিও না, কোকোনাট অয়েল মাখিও না, আর্য কিন্তু 6 দিন বয়স থেকে নারকোল তেল মাখে, 6 দিন বয়স থেকে মাথা দিয়ে গা দিয়ে পা দিয়ে আর যদি সর্ষের তেল ও কিন্তু মাখে না। আর আমাকে ডাক্তার সাজেস্ট করেছেন সর্ষের তেল কাজল চোখে পড়াবেন না, সর্ষের তেল গায়ে মাখাবেন না, আমি কিন্তু মাখাইনি। নারকোল তেল বরাবর মাখে, ও ডে 6 থেকেই নারকোল তেল মাখে, এবং এখনও অবধিও নারকোল তেল মাখে। আমি কৌটোটাকে মানে আমি ব্র্যান্ডটাকে চেঞ্জ করেছি একটাই কারণ, শীতকাল ওটাকে জমে যায়, তো বোতল টাইপের ছিল সরু মুখ সেটা খুব প্রবলেম হতো, ওই জন্য আমি বেশ টাপ্পা টাইপের নিয়েছি। তো কোল্ড প্রেসড এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তোমরা ট্রাই করো, অ্যামাজন ফ্লিপকার্ট প্রচুর পেয়ে যাবে। এরপর আছে ডাইপার র্যাশ। তো আর্যকে আমি কোনোদিন আলাদাভাবে ডাইপার র্যাশ ক্রিম কিছু লাগাই না, ডাইপার চেঞ্জ করার টাইম হচ্ছে ওর 4 ঘন্টা, পটি করলে ইমিডিয়েট না হলে 4 ঘন্টা। খুব যখন ছোটো ছিল যখন একদম নিউবর্ন ছিল তখন আমি ওকে 3 ঘন্টা 2.5 ঘন্টা অন্তত চেঞ্জ করাতাম, কারণ প্রচণ্ড হিসু করতে গিয়ে পটি করে ফেলতো, তো ওই জন্য যখনই হিসু করতো তখনই চেঞ্জ করতে হতো একদম শুরুতে। দিয়ে 1 মাস পর থেকে ওটা ওই পটিটা কমে আসে, তো হিসু করার সাথে সাথে ওটাকে চেঞ্জ করতে হয়, মানে 2.5 ঘন্টা অন্তত চেঞ্জ করতাম। দেন তারপরে একটু পর পর আমি 3 থেকে মানে 3.5 থেকে 4 ঘন্টা অন্তত চেঞ্জ করি, ইভেন এখনও 4 ঘন্টা অন্তর ওকে চেঞ্জ করি, সে ডাইপার ফুল ভিজুক আর ফুলে উঠুক আর না উঠুক আমি 4 ঘন্টা পর ওটাকে ছাড়িয়ে দিই। তো আমাকে অনেকে বলেছে ওর ডাইপার পরলে, মানে যেটা আগে মানে অনেকে আমি কমেন্ট পেয়েছি এরকম ডাইপার পরিও না, আমি এমন কমেন্টও পেয়েছি যে ছেলেদের ডাইপার পরানো উচিত নয়, মেয়েদের ডাইপার পরানো উচিত, তাই তো আবার ছেলেদের মেয়ের আলাদা করে ডাইপার বেরোতো, সেরকম তো বেরোয়নি, তো তাহলে তো অসুবিধা নেই। হ্যাঁ, ডাইপার পরলে প্রপার হাইজিন মেনটেন করতে হবে, ডাইপার চেঞ্জ করার টাইমে অবশ্যই ভালো করে টিস্যু দিয়ে মুছতে হবে, বা ভেজা তুলো গরম জলে ভিজিয়ে, উষ্ণ গরম জলে ভিজিয়ে জায়গাটাকে মুছতে হবে, জায়গাটাকে আলতো শুকনো কাপড় দিয়ে থুপে থুপে মানে ওই জলটা দিয়ে যে মুছলে ওটাকে মুছতে হবে। দেন তোমরা যদি ডাইপার র্যাশ ক্রিম ইউজ করো করতে পারো, আমি কোকোনাট অয়েল ইউজ করেছি, ভালো করে আমি তেল মাখাই, খুব ভালো করে মানে চুপচুপ করে তেল মাখাই, মাখিয়ে ভালো করে ওই জায়গাটা মাখিয়ে 5 মিনিট 10 মিনিট খুলে রাখতে হবে, দেন ওরা ডাইপার ইউজ করে। তো এইভাবে ওর ডাইপার চেঞ্জ হয় এভরি টাইম, আজ অবধি টাচুট একটাও র্যাশ ওঠেনি, রেডনেস হয়নি কিচ্ছুতে না। হ্যাঁ, মামি পকোপারেন্স পড়ালে ওর একটুখানি র্যাশ ওঠে এইসব সাইডে, মামি পকোপারেন্স আমি পড়াই না, আমি বেবি হ্যাক প্যাম্পার দুটো মধ্যে চেঞ্জ করতে থাকি, এই দুটোই ও ইউজ করে বেশিরভাগ। আমি বেবি হ্যাকটা রাতে পড়াই, তো এখন আমার বেবি হ্যাকটা পড়ছে, ও এল সাইজ এখন ইউজ করে, আর প্যাম্পার্সটা দিনে পড়লো কি যখন একটু কম হিসুটাকে মেয়ে মানে দুপুরবেলার স্নান ঘুমের সময় ওরকমটাকে পরে। তো এই হচ্ছে ডাইপার নিয়ে কথা, ডাইপার পরানো কিন্তু খারাপ না যদি প্রপার হাইজিন মেনটেন করা যায়, আমার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। ডাইপার ইউজ করলে এটা হবে, ডাইপার ইউজ করলে, ডাইপার ইউজ করলে ঠান্ডা লেগে যায় এটাও আমি শুনেছি, ডাইপার ইউজ করলে কোনো ঠান্ডা লাগে না যদি তুমি প্রপার হাইজিন মেনটেন করতে পারো।
এবার আসে পটি ট্রেনিং। আমি আগের দিন আর্যর ভিডিও দেওয়ার পর অনেকে কমেন্ট করেছে ওকে পটি ট্রেনিং করা, ওকে হিসু ট্রেনিং করাও। আমি কিন্তু পটি ট্রেনিং করাই, তোমরা হয়তো ভিডিও দেখিনি, আমি দেখাইনি, রাদার অনেকে দেখতে চায় না জিনিসটা। আমি কিন্তু সকালবেলা উঠে ওকে আগে পটিতে বসাই। এইবার আমার সুপুত্রটি খুবই ভালো ছিলেন, যখন 9 মাস 10 মাস বয়স তখন উনি সকালবেলা উঠেই পটিতে পটি করে দিতেন। বর্তমানে 1 বছর পর হওয়ার থেকে উনি পটিতে পটি করেন না, করতে চায় না, এবং আমার কোনো পটির টাইম কোনো ঠিক নেই। ইদানিং দেখছি কোনো টাইমের ঠিক নেই, যখন তখন পটি করছে, মানে ধরো কোনো দিন 12টায় করছে তো কোনো দিন কোনোদিন 2টায় করছে, এবং পটিতে বসালেও পটি করবে না। ওর ওই যে ডাইপার ছাড়াও রাখি, ও ছাড়াই পটি করবে। জানি না এটা কী হয়েছে, স্যার তিনি বলেছেন, বললো একটু এখন চেঞ্জ হবে সব কিছু, তো ওরও একটু চেঞ্জ হবে, একটু সময় দিন, আপনি রোজ যেরকম বসান বসাতে থাকুন, মানে অভ্যাসটা ছাড়বেন না, কিন্তু আবার ঠিক হয়ে যাবে, একটু টাইম দিন ওর গ্রোথের টাইম। এটা যেহেতু 9 থেকে 16 মাস এটাও প্রচণ্ড পরিমাণে গ্রোথ টাইম হয়, এবং এই টাইমে প্রচুর প্রবলেম করে, তো তাই জন্য আপনি এরকম বসান বসাতে থাকুন, হয়ে যাবে। তো আমি এখনও বসাই সকালবেলায় ভোরবেলায়, আর একবার যেহেতু আমি এখন দেখছি খাবার টাইম করছে, তো খাবার খাওয়ানোর আগে একবার বসায়, বাট করে না, খেয়ে দিয়ে উঠে করে, খেয়ে দিয়ে উঠেও যদি বসায় তাও করবে না, ইদানিং শুরু করেছে, একদম করছে না। ঠিক আছে, এই হচ্ছে আমার আমার প্রবলেম। আমি কিন্তু পটি ট্রেনিং করাই, আমি ভিডিওতে দেখাইনি। অনেকের প্রবলেম থাকে জিনিসটা দেখছে, কেন পটি দেখাচ্ছ বা পটিতে যাচ্ছে এরকম, ওই জন্য আমি দেখাইনি। আমি কিন্তু ভোরবেলা উঠে বসাই, আর ইদানিং আমাকে খাওয়ার পরে বা খাওয়ার আগে বসাতে হচ্ছে, বাট করছে না। তো এবার হচ্ছে স্নান। ও হচ্ছে 6 দিন যখন আমি ডক্টরের কাছে নিয়ে গেছিলাম ফার্স্টে, তো তারপর দিন থেকেই ও স্নান করে। তখন ইয়ে করতো, মানে ওই কি বলো স্পঞ্জ করে দিতাম, ফার্স্টে স্পঞ্জ করতে হয়েছিল 1 সপ্তাহ, দেন আস্তে আস্তে স্নান করিয়েছে। আমি কী করে স্নান করাতাম তোমরা দেখেছো, আমি খাটের উপরে স্নান করাতাম, সেটা তোমরা আমাকে বলছো খাটের উপরে স্নান করিও না, জিনিসটা খারাপ নাকি তো আমি জানি না, আমার খাটের উপরে স্নান করানোটাই সুবিধা মনে হতো। তো একটা ইয়ে নিতাম, ছোটো গামলা ছিল, কোলের উপরে বসাতাম, মাথাটাকে নিচে রাখতাম, তো মাথা এইভাবে এইভাবে ধুয়ে দিতাম, দিয়ে ওই গামলার উপরেই সাপোর্ট দিয়ে আমি এইভাবে স্নান করাতাম। আমি কোনো আলাদা বাচ্চা, মানে সেই ছোটোবেলার জন্য এরকম করে বসে থাকবে সেই বাচ্চাবেলাটা আমি ওইভাবে কিচ্ছু শুনিনি। যখন থেকেই এবার হচ্ছে ওকে এইভাবে ওকে রোজ এভরিডে স্নান করাই, আমি জ্বর সর্দি কাশি বমি পটি যাই হোক রোজ স্নান করাই, পেটে নারকল তেল দিই, মাথায় একদিন অন্তর একদিন তেল দিই, সপ্তাহে 2 দিন শ্যাম্পু করে। এখন যেহেতু শীতকাল, সপ্তাহে 1 দিন শ্যাম্পু করে, রোজ গায়ে সাবান দেয়, মেনলি গলা হাতের তলা বা প্রাইভেট পার্ট এরিয়া, তারপরে হচ্ছে হাঁটুর পেছন, এসব জায়গাগুলো যেখানে যেখানে ভাঁজ করে সেখানে সেখানে রোজ সাবান ইউজ করে, মানে রোজ এখানে গায়ে সাবান দিয়ে স্নান করায়। যদি সর্দি কাশি জ্বর হয় সাবানটা একদিন অন্তর একদিন দিই, শ্যাম্পুটা 1 সপ্তাহ চেঞ্জ পরে দিয়ে দিই, এটাই হচ্ছে ওর রুটিন স্নান করানো। তাছাড়া ও কখনো পাউডার ইউজ করে না, সব সময় নারকেল তেল ইউজ করে। আর এখন একটা ক্রিম ওকে দিয়েছে, ওটা তোমরা দেখেছো আগের দিন ভিডিওতে, ওই ক্রিমটা মুখে মাখে আর গায়ে হাত পায়ে সব নারকেল তেলই মাখে, রাত্রিবেলা নারকেল তেল, মুখে মুখেও মাখে নারকেল তেল। এই হচ্ছে ওর স্কিন কেয়ার রুটিন আর স্নান করানো। এইবার তোমার আর্য কবে উল্টেছে, কবে হাঁটতে শিখেছে, কবে হামাগুড়িতে শিখেছে? আর্য প্রথম উল্টেছে 4 মাসের একটু আগে, মানে ধরো ওই 4 মাস হবো হবো এরকম টাইমে প্রথম উল্টেছে। হামা দিতে শিখে বসতে শিখে গেছে 6 মাসের মধ্যেই, মানে সাপোর্ট ছাড়া বসতে শিখে গেছে। 7.5 মাস থেকে ও হামাগুড়ি টানা শুরু করে দিয়েছে, 7.5-8 মাস থেকে মোটামুটি হামা দিতে শুরু করে, 9 মাসে তো ফুল লেভেলে হামা দিত, মানে একদম তত্তর করে হামা দিত, তোমরা দেখেছো সেটা। 11 মাস যখন হয়েছে, 10 মাসে ও দাঁড়াতে শিখে গেছে, 11 মাস থেকে এক পা, মানে 11 মাস যাবে 12 মাস, মানে ওর বাদে আসার আগে থেকে তোমরা দেখেছো জন্মদিনে, আমি ব্লগ দিয়েছি জন্মদিনে আগে হাঁটা শিখে গেল, ও কিন্তু এক পা দু পা করে হাঁটতে শুরু করে দিয়েছিল, এখন গড়গড় করে হাঁটছে, ইতিমধ্যে কালকে সিঁড়িতে উঠছে, সিঁড়িতে ওঠা শুরু হয়ে গেছে আমার পুত্রের সুপুত্রের। তো এই হচ্ছে ওর এইভাবে গেছে এখন, অ্যাচুট কথাটা ঠিকঠাক টাইমে বললেই চিন্তামুক্ত অন্তত। আমি ভ্যাকসিন নিতে গেলে তোমরা জিজ্ঞাসা করো, দিদি এটা কী ভ্যাকসিন, আমার হেলথ কার্ডে নেই। দেখো আমি যেভাবে কার্ডটা পেয়েছি, তোমাদের আমি ছবিটা দেখিয়ে দেবো পিকচারটা, তো প্রথমে আমি কিন্তু পেইনফুল ভ্যাকসিন দিয়েছি, পেইনলেস নেবে না পেইনফুল নেবে সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার,
আমি পেনফুল দিয়েছি, পেনলেস দেওয়ার ক্যাপাবিলিটি কিন্তু আমার ছিল কিন্তু আমি দিইনি। এবার বলবে যে দুটোই সমান, দেখো ওই সব ইয়েতে আমি যাই না, আমি পেনফুল দিয়েছি। তোমাদের কারো যদি প্রেফারেবল যদি পেনলেস প্রেফার করো তো পেনলেস দেওয়া কোনো প্রবলেম নেই, আমি দিইনি। আমি ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও আমি দিইনি, পেনফুল দিয়েছি। জায়গাটা ওই মানে ভ্যাকসিন নিতে যাওয়ার আগে আমি বরফ তৈরি করে রেখে যেতাম, তো সেটাকে বরফ সেল দিতে হতো, কোল্ড কমপ্রেস দিতে হবে, দেন থার্মোফ্লাস্ক জেল দিতে হবে, দিয়ে ওই জায়গাটাতে রাখতে হতো, দেন প্যারাসিটামল খাইয়ে দিতাম। সেকেন্ড টাইম থেকে ভ্যাকসিনের সমস্যা আসেনি। প্রথম দিনটাই কান্নাকাটি করবে, জ্বর পরে আসবে, সেকেন্ড টাইম তারপর থেকে কিছু হয় না, তারপর দেওয়া কিছুই হয় না। এই হচ্ছে ওই এখানে একটুখানি কাঁদে, আমারটা তো সেটাও কাঁদে না, উল্টে ডাক্তারকে পিটিয়ে টিটিয়ে আসার মানে টেন্ডেন্সি নেয় আর কি, মানে ওই সব জিনিসপত্র ধরে টানে, স্টেথোস্কোপ ধরে টানে, এরকম পাবলিক ওখানে গিয়ে ওয়েট মেশিনকে বাজায় তবলা মতো করে। তো এই হচ্ছে আমার সুপুত্র, সবার ক্ষেত্রেই দেয়, সবার এক একটা পিস, এখন এক একটা যেটা হচ্ছে সবাই একটা পিস হচ্ছে, মানে মার্কা মারা টাইপের, সব কটাই সমান। তো আমার ক্ষেত্রে একটা সুবিধা হয়েছিল, আমি যখন বিয়ের আগে আমি জেঠুর বাড়ি থাকতাম, তো আমার ভাইজি মানে ছোটো থেকে না আমি দেখেছি ভাইজিকে মানুষ করা, মানে ভাইজির এখন 7 বছর বয়স, তো ওর শুরু থেকে আপ টু 4 বছর অবধি 5 বছর অবধি আমি দেখেছি ওকে, ওই জন্য আমার না মানে ট্যাকেল করতে খুব মানে একদম জানি না, একদম না আমি দেখেছি বলে একদম কাছে দিয়ে দেখেছি, মানে ওকে একদম আমি সামনে থাকতাম, আমি ডাইভার পাল্টানো বা কী কী করতে হয় না করতে হয় সব আমার বৌদিকে দেখেছি, ওই জন্য আমি একটু একটু জানতাম। এবার দেখো নিজের টাকা করা আর আরেকজনের টাকা আলাদা, কিন্তু আমি একেবারে কিছু জানতাম না এরকম না, আমি দেখেছি, ওই জন্য আমার খুব তাড়াতাড়ি মানে ওটাকে কী বলবো অ্যাবজর্ব করতে সুবিধা হয়েছে। তো এই হচ্ছে আমার কথা বলার ছিল, ডক্টর যা বলবে সেটাই তোমার কাছে মেন, যে যাই বলো ডক্টরের কথা শুনে ছাড়া আর কিচ্ছু করবে না, প্রেগনেন্ট থাকো বেবি থাকা থাকে, প্রেগনেন্ট থাকলেও অনেক কিছু সময় সময় শুনতে হবে, এটা খেও না সেটা খেও না, ওটা খেও না এটা খেও না, এখানে যেও না ওটা করো না। ডক্টর যদি তোমাকে বারণ করে দেয় যে না তুমি বেড রেস্টে থাকবে তো বেড রেস্টে থাকবে, ডক্টর যদি তোমাকে বলে তুমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে তো অ্যাক্টিভ থাকারই চেষ্টা করবে। সেই জন্যই আমাকে বলেছিলেন যে মানে ভালো খাবার খান, তেলযুক্ত মাছ, মাটন, মাংস, ভাত, তারপরে হচ্ছে শাক বেশি বেশি করে খান, মানে আপনার যদি কোয়ালিটি অফ মিল্ক ভালো থাকে তবে কিন্তু ওয়েটটা বাড়বে, এবং তারপর থেকেই আমি খাওয়া শুরু করি। নাহলে অনেক সময় হয় না বাড়ি এসে মানে বাড়ি ফেরার পর থেকে তেল মানে আজলা তেলা যেহেতু ইয়ে হয়ে যায়, বাচ্চার কিচ্ছু হয় না, মানে তোমার যদি গ্যাস হয় বাচ্চা কিন্তু গ্যাস হবে না, তোমার যদি গ্যাস অম্বল প্রবলেম থাকে বাচ্চা কিন্তু কিচ্ছু হয় না, তো সেটাকে মনে রাখবে। কী হয় ওই টাইমে বাইরে থাকলে তোমার গ্যাসের সমস্যা হতে পারে, তোমার কষ্ট হতে পারে, কিন্তু তোমারটা কিন্তু তোমার বাচ্চা কিচ্ছু হয় না, তাই তুমি যেগুলো যেগুলো হজম করতে পারবে সেগুলো সেগুলো বেশি করে খাও। তো আমি কিন্তু ওখান থেকে এসেই মানে 1 মাসের মধ্যেই মাটন খেয়েছি, আমার টক খাওয়াও কিন্তু বারণ করেনি, আমার কিন্তু আমি কিন্তু শুনে এসেছিলাম হসপিটাল থেকে আমার নর্মাল ডায়েট চলবে, কোনো এক্সট্রা মানে এক্সট্রা কিছু করতে হবে না ডায়েটের জন্য, বাট বাড়ি এসে ভয়তে প্রথম খাইনি যে ওর কিছু হয়ে যাবে কিচ্ছু হয় না। এমনকি তোমার যদি সর্দি কাশি জ্বর হয় ওরও যে সর্দি কাশি জ্বর হবে এমন কোনো কথা নেই, যদি না তুমি ওর সামনে হাঁচি কাশি দাও, তার নাহলে কিন্তু যে মানে ব্রেস্ট ফিড করছে বলেই তোমার সর্দি হয়ে যাবে, তোমার বেবির সর্দি হবে কখনোই না, ওর সামনে হাঁচি কাশি দিলেই কিন্তু প্রবলেমটা হবে। আমার ক্ষেত্রে এটাই হয়েছে, আমি আবার যখন 2 বছর হবে 1 থেকে 2 বছর অবধি কীরকম আমার চলেছে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। তো যদি এটাকে তোমাদের ইনফরমেটিভ মনে হয় তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর বেল বাটনটাকেও প্রেস করে রাখবে।